ভর দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়ি সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের বাবলা বোনা এলাকায় ঘটনায় দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় জানা গেছে প্রতিদিনের মতো সোমবারও বাবলা এলাকার সাইফুদ্দিন মণ্ডলের বাড়ির লোকজন উনুনে রান্না করেন রান্না শেষে দুপুরে ঘুমিয়েছিলেন ওই বাড়ির সদস্যরা তখনই হঠাৎ রান্নাঘর থেকে আগুন লাগলে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা তখনই ছোটাছুটি শুরু করলে বুঝতে পারেন বাড়ির লোকজন কিন্তু ভর দুপুরে আগুন লাগায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তারপরে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর দেওয়া হয় দমকল কেউ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বলতে পারব না বাড়িতে ঘুম আমি দুপুরবেলায় রান্না করে দে গাড়ি মাড়ি সব জ্বলছে সব ছাদের ওপরটা সব জ্বলছে আমার দেড় লাখ টাকাতে আমার গাড়ি পড়ে গেছে এবার আগুনটা রান্না হচ্ছে সকালবেলায় কীভাবে ধরেছে না হয়েছে আমরা কেউ জানি না যে ভাবে আগুনে ধরেছে যাই হোক কেউ ধরে দিয়েছে কি ধরেছে আমার দেখি চোখে যেহেতু আগুন ধরিয়ে পুড়ে সব পাড়ার লোকজন আছে সব চলিভান হলো তারপর দমকল আছে ক্ষয়ক্ষতি গাড়ি পড়ে গেছে বাড়ি ঘর আর ওই আপনার এমনি আসপত্র বেশি পুড়ে দেখো সাথে সব খড়িবড়ি ছিল সবগুলো পুড়েছে এটা গাড়ি পুড়ে গেছে